অলমোস্ট আমরা শেষের দিকে, সো তোমাদের পারফরমেন্স একটু বাড়াতে হবে, কিন্তু তোমাদের পারফরমেন্স আর একটু বাড়াতে হবে। আচ্ছা, তোমাদের কোনো গানের রিকোয়েস্ট আছে? রোমিও, রোমিও থেকে কি গান তোমার কি ফেভারিট? মৌসুমি, তোমার কি মানে কলিং বেল বেজেছে তো দাদাকে দেখে? হ্যাঁ, দাদাকে দেখে বেজেছে তো? এক মিনিট দাঁড়াও, পালাচ্ছ কেন? মৌসুমি জোরে জোরে আতালি বলো, নিজের নামটা কি বলো জোরে, আমি আবার চিৎকার করে বললাম সেরকম ভাবে। কি নাম তোমার? মৌসুমি ভৌমি। আচ্ছা, মৌসুমি দিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে যে হে কিরিং কিরিং বাজে রে এই মনে রে কলিং বেল এই গানটা, সো তুমি একবার গিয়ে শোনাও, আমরা দুজন মিলে খালি গলায় গাইবো, স্টেজে চলে এসো। সবসময় মাঝখানে তাহলে সবাই দেখতে পাবে, একটু এগিয়ে এসো, ব্যাস। এই গানটা তুমি মানে তোমার মনের কলিং বেলটা কার জন্য বেড়েছে, এই নামটা বলে দাও। অবভিয়াসলি তোমার দাদার জন্য। দাদার নামটা বলো। কুমারেশ ভৌমি। আচ্ছা, এখানে এই যে সামনে কোথায়? এই যে দেখেছো, তোমার বউ কি স্মার্ট, তুমি পারবে না পার প্রথম থেকে, বললাম না বাকি কথাগুলো, অনেক কথা মুখে আসছিল, ঠিক আছে ছেড়ে দাও, চলো মিউজিক লাগবে। ইয়েস, ও ইয়েস।